তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে নিউ টাউনে প্রাতঃ ভ্রমণের পর সাংবাদিকদের শ্রী ঘোষ বলেন, দলীয় নেতা কর্মীদের ওপর মুখ্যমন্ত্রীর আর বিশ্বাস নেই। তো বিশ্বাসটা এত নিচে নেমে গেছে, ওনার কর্মীদের উপরে, নেতাদের উপরে, এমএলএ উপরে কোনো ভরসাই নেই। চলে গেছে সে তো বটেই, এবার যারা আছে তারা জিতে চলে যাবে এই যদি ওনার ভয় থাকে, তারা রাজনীতি করছেন কেন? আর ওনার ভোটাররা তাহলে ওনার কেন ভোট দেবে? তারা যদি চলেই আসবে যে পার্টিতে যাবে সে পার্টির ক্যান্ডিডেটকেই যেতে হবে, এটা স্বাভাবিক। তো সেই জন্য আত্মবিশ্বাসটা একেবারে চলে গেছে, জাস্ট এখন ফর্মালিটি, ইলেকশনটা শেষ করতে হবে, রেজাল্ট হয়ে গেছে।